কথা দিয়েছিলাম, আপনাদেরকে এই জন্মে ভগবান দেখিয়ে দেব আপনারাই তা খেটে পরিশ্রম করে সাধনা করে এগিয়ে গেছে। অর্জুনের ঘোড়াকে আটকানো হয়েছে, ওই যে কান টানলে মাতা, অর্জুন হচ্ছে ভগবানের একেবারে নিকটজন, প্রিয়জন, ভগবত ভক্ত, তাকে যখন ধরা হয়েছে কৃষ্ণ পেতে আর দেরি হবে না। তত্ত্বটা এরকম, যারা যারা আজও পর্যন্ত হরিনাম শোনেন, সাধুসঙ্গ করেন, তাদের ভেতরে এই তত্ত্বটা জানা হয়ে গেছে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল, বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। সাধুগুরু বৈষ্ণবকে দেখে প্রণাম করে না, কিন্তু গয়া কাশী বদরিকাশ্রম চলে যায়, তীর্থ তাকে কৃপা করে না। যারা তীর্থ তৈরি করে, যারা হারিয়ে যাওয়া তীর্থকে পুনর্জাগরণ করে, তারা হচ্ছে সাধু। তীর্থের চেয়ে সাধু অনেক বড়। তীর্থ হারিয়ে যায়, লুপ্ত হয়ে যায়, লুপ্ত তীর্থকে উদ্ধার করে সাধুরা, আর সেই সাধুকে দেখে প্রণাম করে না। সে গঙ্গায় ডুব দিতে গেলে গঙ্গা তাকে বলে তুই পালিয়ে যা, আমার কৃপা তুই পাবি না, গঙ্গা ছেড়ে গঙ্গায় এলি। হ্যাঁ, গঙ্গা যার পদজল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া জীব কেন দুঃখে মর। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম মানে মজা করা নয়, যাত্রা নয়, সিনেমা নয়, হরিনাম মানে অন্তর্দৃষ্টি, মানুষের চেতনা, এটা হলেই সকল দুঃখের নিবারণ হবে। এই জন্য কালজয়ী স্বয়ং মহাপ্রভু হরিনাম বিতরণ করেছে। আর এ কথা আর খুব বেশি বলার লাগে না, আজ বহু মানুষ জলের মতো বুঝতে পেরেছে। তাই আজকে যেখানে যেখানে হরি নামে যাই, মানুষকে জায়গা দেওয়া যায়। গৃহস্থরা কান্নাকাটি করছে, আপনাকে গৃহের বাড়িতে আনা যাচ্ছে না, আমার জায়গা নাই। একদম সত্য। কেন? মানুষ যত শুনছে তত বুঝতে পারছে এ ছাড়া শান্তির জায়গা নেই। যারা বুঝতে পারে না তারা এখনো এর বাইরে আছে, কোনো না কোনো জন্মে আসতেই হবে। কারণ গতির অন্যথা আর কোনো রাস্তা নাই, হরের নামই বকে বল। ভালো লেগেছে আপনাদের দর্শন করে, জীবন ধন্য হলো আপনাদের প্রণাম করে, আপনাদের সেবা করে। হ্যাঁ, এটা হচ্ছে সেবা। হ্যাঁ, কীর্তন গেয়ে আপনাদের অন্তর আত্মাকে কিছুক্ষণের জন্য সেবা দিতে পারা। আপনারা সংসার ভুলে আছেন এই মুহূর্তে, জ্বালা ভুলে আছেন, ব্যথা ভুলে আছেন, চাওয়া পাওয়া ভুলে আপনারা হরিনাম শুনছেন, এইটুকুই আমার সেবা দেওয়া। যেটা শুভ খবর আপনাদের দিয়ে দিই, কারণ সময় কম, সব কিছু আছে। হ্যাঁ, বাসনা মৃত্যুকাল পর্যন্ত যায় না, কিন্তু সময় নাই। মানুষের চাওয়া এত বেশি, সময় নাই। মানুষের অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু সময় নাই। এই জন্য আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু করতে পারি, কিন্তু দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, আমাদের সময় নাই, খুবই অল্প সময়। তাই সময়কে ফেল করা যাবে না, সময়ের ক্ষতি করা যাবে না। আগামীকাল ঘোড়া ধরে ফেলেছে, আগামীকাল যুদ্ধ হবে অর্জুনের সঙ্গে। তো যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা কথা শুনছেন, যারা কথা বলছেন, সবাইকে আমার অনুরোধ, আগামীকাল
বেলা সাতটা নারী পুরুষ বালক বালিকা সকলে আপনারা স্নান করে এই রাজপ্রাসাদে চলে আসবেন। আগামীকাল অর্জুনের সঙ্গে যুদ্ধ হবে, আর এই যুদ্ধেই আপনারা প্রাণ গোবিন্দ কৃষ্ণকে দেখবেন। তবে একটা কথা আপনাদের না বললে হবে না, সেটা হচ্ছে সাতটা পাঁচ মিনিট হয়ে গেলে যদি কেউ লেট করে, মানে দেরি করে, তাহলে তাকে কিন্তু টগবগ করে তেল ফুটবে, তৈল, সেই তেলে ফেলে তার মৃত্যুদণ্ড দেওয়া। সাতটা পাঁচ মিনিট হয়ে গেল, যান আজকের মতো কীর্তন শেষ, আগামীকাল সকালবেলা সাতটায় আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, এ সব জায়গায় সব রকমের মানুষ কিছু কিছু থাকে, সবাই ভালো নয়, আবার সবাই খারাপ নয়। এই রাজার বলা মাত্র একজন ব্রাহ্মণ লোক, সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, তার ভাব দেখুন, সে গর্জে উঠল। আবার কিছু লোক দেখবেন চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখে না, আমি খালি ভাবি এ লোকরা চশমা তাহলে পরে কেন। বহু মানুষ দেখুন চশমা পড়ছে, সোজা দেখছে, চশমার পাওয়ার দিয়ে দেখছে, কিছু মানুষ আছে চশমা পরে, আর তুই চশমা খুলে দিয়ে দেখ না ভালো হবে। এ ব্রাহ্মণ তাই যেই অর্ডার মানে ঘোষণা করলো কাল সকাল সাতটা পাঁচ মিনিট দেরি হয়ে গেলে তাকে তৈলে পড়ে মরতে হবে, ঠিক সেই বেলা ওই ব্রাহ্মণ চশমা পরে আসলে আমরা তো এরকম পারি না, তাই আপনাদের আনন্দ দেওয়া গেল না, ওরা হলে দেখলেই আপনাদের হাসি পাব। ওই ব্রাহ্মণ বলে উঠল, মহারাজ কিছু মনে করবেন না, আইনটা কি শুধু আমাদের জন্য না আপনাদেরও জন্য? ব্রাহ্মণ, এ আপনি কি বলছেন, আইন হলে সবার জন্য হবে, আপনাদের জন্য হবে আমাদের জন্য? তাহলে মনে করুন মহারাজ, আপনার ছেলে সুধন্যা, সে যদি লেট করে তার বেলা কি হবে? আপনি তো রাজা, আপনার ছেলে সুধন্যা, সে যদি দেরি করে, না না দেরি করলে দেরি আমার ছেলে করবে? মনে করুন করবে না, যদি করে ওই একই ব্যবস্থা, ওই তেল ফুটবে আমার ছেলে তাতে পড়বে, মহারাজের জয় হোক, জয় হোক। কালকেই দেখা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, সকাল হলো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ হরে রাম, হরে রাম।
কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে তার ভবের ভয় আর নাই রে, শ্রীকৃষ্ণের নাম রে, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলিয়ে প্রেমদাতা নিতাই চাঁদ কি। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা কারো মন্ত্র না মনে থাকলে কই বাত নেই, এই সহজ সরল গান গেয়ে দিন শুরু করা যায়। যাই হোক, এখানে বেশিরভাগ মানুষ আছেন মহৎ ব্যক্তি যারা এটা দিয়ে করেন, বলার কিছু নেই। তবুও প্রচার যেহেতু যারা আজকে নূতন এসেছেন তাদের শোনা হয়নি, তাই তাদের উদ্দেশ্যে বলা, জীবন শুরু করতে হবে, দিন শুরু করতে হবে ভগবানের পবিত্র নাম দিয়ে। কারণ মহাভারতে আছে মা গঙ্গা ভীষ্মদেবকে বলেছিলেন যে ভীষ্ম প্রতিদিন ঈশ্বরকে প্রণাম কর, সূর্য ওটা আগে কর। কেন মা? তো গঙ্গা দেবী বলেছিলেন, ভীষ্ম কোন সূর্যে কার কি হবে কেউ জানে না, এই জন্য প্রণামটা সকালে দিয়ে দে। কারণ গঙ্গা মা বলেছিলেন, ভীষ্ম যদিও তুমি ইচ্ছা মৃত্যু, তোমার ইচ্ছায় মরবে, কোন সূর্য উঠলে কাকে টলে পড়তে হবে কেউ জানে না। তাই প্রতিদিন উঠেই এটা সেরে নাও, যদি সেরে নিতে পারো আজকের কাজটা হয়ে গেল। যাই হোক, আজকের সকাল, আজকের দিন অত্যন্ত শুভ দিন। কার জীবনে কি ঘটবে কে বলতে পারে? সবাইকে স্নান করে আসতে বলেছে সাতটায়। ভক্ত সুদন না আমাদের বিষয়বস্তু, সেই ভক্তিমান, সেই মহাবীরজ্ঞ, যিনি বীর সাহসী এবং ধর্মজ্ঞ, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ নাম যতটা বোঝে সংসার ততটা বোঝে, সেই মাতোয়ারা ছেলে কি আনন্দ, বাবা বলে দিয়েছে কৃষ্ণ দর্শন হবে। একবার ভোর চারটা থেকে উঠে স্নান সেরে পুজো পাঠ জপ ধ্যান সেরে, মা সন্তানের প্রণাম নাও, একে মা তুমি কাঁদছ? ওরে সুধন্যা, আজ তোর বাবা কোন মহাকালকে নিমন্ত্রণ করেছে তুই জানিস? আচ্ছা মা কি বলতো, মা তুমি কাঁদছ? সংবাদ, আনন্দের সংবাদ, আজকে বাবা ডাক দিয়েছে সবাইকে গোবিন্দ দর্শন করাবে, আর তুমি বলছো মহাকাল? ওরে সুধন্যা, তুই বড় অজ্ঞান রে, তুই বড় বালক, তুই জানিস কৃষ্ণ কে? উনি তো মহাকাল। ওরে তুই কি আজ যুদ্ধ থেকে ফিরে আসতে পারবি, এ কি তুই জানিস? মা গো বলো নাই আমারে, ভুলিতে তাহারে সুধাম কা হদিনা, বলো নাই আমাদের ভুলিতে তাহারে
সুধামকা বুদিনা বেজে গেলে আর তারপরে যাওয়া যাবে না। তবু তোমাকে বলি মা, তুমি যে ভুলটা বুঝে আছো, তুমি বলছো আমি নাকি আর যুদ্ধ থেকে ফিরতে পারবো না। মা, প্রকৃত যুদ্ধ কি বলো তো মা? প্রকৃত যুদ্ধ হলো সেটা যে আর ফিরতে পারবে না। বারবার আসা যাওয়া, ত্রিতাপ যন্ত্রণায় জড়ানো, এটা তো পরাজয়। যারা সঙ্গে যুদ্ধে জিততে পারে না তারা বারবার ফিরে আসে, আর যারা মায়ার সঙ্গে এই যুদ্ধে জিতে যায়, কলির সঙ্গে জিতে যায়, তারা ন তারা আর পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর জন্ম হবে না, কৃষ্ণ লোকে চলে যাবে। বারবার এই জ্বালার সংসারে জন্ম নেবে না কৃষ্ণের কাছে যাবে? বাস বাস, এই তো, তাহলে সেটার জন্যই তো যুদ্ধ চলছে, এই লড়াই চলছে মায়ার সঙ্গে, মনের সঙ্গে যুদ্ধ চলছে। মা, তুমি ফিরে আসার কথা বলছো, আমি তো যাওয়ার কথা বলছি। আর তুমি বলছো, হ্যাঁ এটা সত্য যে অর্জুনের সঙ্গে দেবতারাও পেরে ওঠে না, কারণ ভগবান যার সহায় তাকে কে হারাবে? এ পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদের হারিয়ে দেবে। এটা দেখলে মনে হয় হেরে গেল, ওটা হার নয়, ওই জিত, জিত এটা পৃথিবীতে কেউ পাবে। এই জন্য কৃষ্ণ ভক্তের সহায় তো স্বয়ং সর্বশক্তিমান ভগবান। সকালবেলা ওসব কথা বাদ দিয়ে একবার ফুল আশীর্বাদ দাও, আর পূর্ণ আশীর্বাদ দাও, আমি যেন এই যুদ্ধে জয়লাভ করি। গান্ধারী মাকে যুধিষ্ঠির প্রণাম করেছে, দুর্যোধন প্রণাম করেছে, জয় কার হলো? যুধিষ্ঠিরে কেন? গান্ধারী মা যেটা বলেছিল সেটা মাথায় রাখতে। দুর্যোধন প্রণাম করছে, যথা ধর্ম, আবার যুধিষ্ঠির প্রণাম করছে, তখনও বলছে ধর্মের জয় হোক বাবা, ধর্মের জয়। এই জায়গায় দুর্যোধন বলেছিল, মা আচ্ছা আমি তো তোমার ছেলে, কোথায় মাথায় হাত দিয়ে বলবে দুর্যোধন তোমার জয় হোক, খালি বলে ধর্মের জয়। ধর্ম তো দাদা যুধিষ্ঠির, আমার মা হয়ে তুমি তার জয় দিচ্ছ, বলে খবরদার, নাম তার ধর্মরাজ হলো বলে আমি কি তাকে বলতে পারি? যে ধর্মের আশ্রয় নেবে, যে ধর্ম পথে থাকবে, এ যুদ্ধে সেই জয়ী হবে। বলো রাধা রমণ কি জয় হোক। মা তুমি একবার ফুল আশীর্বাদ দিয়ে দাও, আমি একবারে আনন্দ মানে গোবিন্দ দেখতে দেখতে মরে যাই, আর আমার কোনো
দুঃখ নাই, বলে যা তোর ইচ্ছা পূর্ণ হো। মায়ের আশীর্বাদ নিয়ে নিল, বাবা তো আগেই দিয়ে দিয়েছে, উনি বিয়ে করেছেন, এখন বলুন স্ত্রীর কাছে কি যাওয়া উচিত হবে? হ্যাঁ, আর কি বলছেন যেতে হবে, গেলে যদি নঙ্গর দিয়ে দেয় আর নৌকা যাবে, ওরা তো আবার প্যান 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 করে কাঁদ। অগো আমার কি হবে গো, অগো পুটির বাবা। তবে সুধন্যার কর্তব্য নীতিজ্ঞান ধর্মতত্ত্বজ্ঞানী, তো তার কাছে এটা মনে হলো কর্তব্য, যাওয়া উচিত। কারণ বিবাহ করা মানে বাচ্চার মা বাবা হওয়ার জন্য নয়, ধর্মকে টেনে নিয়ে যাওয়ার জন্য ধর্ম সঙ্গিনী। বিবাহ যখন কেউ করে তখন সে সংসার ধর্মে প্রবেশ করে, আর আজকাল এই ধর্ম তত্ত্বটাই জানা নাই, আর ধর্ম মত এখন তো আবার সেসব বিবাহ নাই, এখন তো হ্যালো আর গেল। তো রেখে দে ধর্ম আর কর্ম, হ্যাঁ আর দুজন চলো পালিয়ে যাই। হ্যাঁ কি সাহস রে বাবা, গাড়ির চাকা পাংচার হয়ে আছে, পাহিয়ে চাই এ আবেগের লোক, যখন যেদিকে ডাকে হ্যাঁ চল, ওরে আর পয়সা নেই বলে ফিরে পাল চল, তখন আর বলবে না যে এগিয়ে চল, বলো গিরধারী লাল কি। তাহলে স্ত্রীর কাছে যাওয়া উচিত, স্ত্রী তখন সকালবেলা মন্দিরে আছে, হ্যাঁ ভগবতী তার নাম, এ একবারে আনন্দে কটা বাজছে, কটায় যেতে বলছে? সাতটা, সাতটা পাঁচ হলে সাতটা এক হলে যায়নি তাই, আর তাড়াতাড়ি ভগবতী ভগবতী ভগবতী, তখন একেবারে গভীর পূজায় মগ্ন, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ রতন সিংহাসনে বসাব দুইজন, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, পুজোটা তো তোমারই জন্য করছি, এসো এসো একটু তিলক দিয়ে দি। হ্যাঁ তুমি তাহলে রেডি? রেডি মানে তুমি জানো আমি কোথায় যাব? ও সব আগের থেকেই জানি, তুমি তো আজকে যুদ্ধে যাচ্ছ। বলে হ্যাঁ, তা তুমি জানতে পেরে গেছো? ও সব জানতে পার, কিন্তু তুমি তো অন্তঃপুরের বাইরে যাও না, তুমি জানলে কি করে আজ আমি যুদ্ধে যাব, রাজপ্রাসাদে কি কি হচ্ছে, তুমি তো মেয়ে মানুষ, অন্তঃপুরের বাইরে যাও না, চৌকাট পার হও না, তুমি জানলে কি করে? কি করে ভাবলে? এ চৌকাট পার হলেই সব জানা যায়, যে জানবে ঘরে বসেও জানতে পারে, আর যে জানতে পারে না ত্রিভুবন ঘুরলেও কিছু জানতে পারবে না। হে স্বামী,
তোমার সাধনা করি, তিনি তুমি, আমি তোমার সাধনা করি, তুমি তার সাধনা করো। আমি তো তোমার মধ্য দিয়ে তাকে জেনে নি, অজানা কথা আমি জানতে পারি, এই বাড়ির ভেতরে বসে আমি জানতে পারি, কারণ আমার মন বাক্য কায় সব তোমাতেই আছে। তা তুমি তো আমার টাওয়ার, তুমি তো আমার ক্যামেরা, যেখানেই যাবে ও সব দৃশ্য আমার হৃদয়ে ফুটে উঠবে। ভক্তমণ্ডলী মায়েরা যারা আছেন তারা জানেন, এই জন্য মায়েদের কোনো দেব দেবী কোনো ভগবান নেই, তাদের ভগবান হচ্ছে পরমেশ্বর, স্বামী দেবতা, পতি, হ্যাঁ, জগৎপতির অংশ সম্ভূতা। এই জন্য পতি জ্ঞানে ওই জগৎপতির সেবা হয়ে যাবে, জগৎপতি আসবে। পদ্মাবতী, হ্যাঁ, পদ্মাবতী জয়দেবের সেবা করেছিল, স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর সেবা নেই। গোপীগণ স্বামী ছাড়া নয়, স্বামী সেবা করতে করতে গোবিন্দ ডাক, সকলের মিলন হল, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম্। তাই ভক্তমণ্ডলী মায়েরা এখন বলছে, ওসব আমি জানি, যাক এখন একটা কথা। বলে কি কথা? বলে তুমি যুদ্ধে যাবে, তুমি তো আর ফিরবে না, এ জন্মে আর তুমি ফিরবে না, কিন্তু ভগবতী এই কথা বলার সময় তোমার কোনো আফসোস নেই, তোমার কোনো হৃদয়ে দুঃখ নেই, বিরহ নেই কেন? আরে কাঁধে কারা? সেই তো কাঁধে মায়া যার কাঁধে, এ জগতে যদি কেউ কারো নয় তো কে কার জন্য কাঁদবে? বরং আমি কাঁদি না, কাঁদলে কি হবে? ধীরস্তত্র নমুজ্যোতি, ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি কেউ মরে যাবে বলে কাঁদে না, নিজেও মরবে বলে ভাবে না। কারণ কি? যেগুলো সত্য তার জন্য ভেবে লাভ নাই, ওর তো মরতেই হবে, দেহ ছাড়তেই হবে, তো তখন অত ভেবে লাভ কি? বরং যেটা করার সেটা করতে। বলে আমি অনেক নারী দেখলাম জীবনে, তোমার মতো নারী দেখি না। আমি মরে যাব, আমি আর ফিরব না, তুমি কাঁদছো না, দূর ছাই। এ পৃথিবীতে অনেক নারী আছে, আমার মতো ভাগ্যবতী কে আছে বলো তো? আমার মতো ভাগ্যবতী কে আছে যার স্বামী তুমি? তুমি যাচ্ছ কৃষ্ণ দর্শনে, আর আমি তোমাকে কেঁদে রাস্তা হোড় করে দেব, কেঁদে তোমাকে টেনে ধরে রাখবো, ধরে রাখা যায়? তা যদি যায় না, তোমাকে টানবো কেন, বরং এগিয়ে দেব। গোবিন্দ দর্শন হলে আমার কি কম পাওয়া হবে? বিয়ে করে কেন? ধর্ম সঙ্গিনী ধর্মের সহায় হবে, আমি যদি তোমাকে এগিয়ে দিতে না পারি তোমার সঙ্গিনী হলাম কি করে? আমার কাজ তো টেনে রাখা নয়, আমার কাজ তোমাকে প্রভুর দিকে এগিয়ে দেওয়া। সাতটা এক মিনিট হয়ে গেলে তোমাকে আর যুদ্ধে যাওয়া হবে না, এইখানেই মরতে হবে, দেরি করো না, আমার একটা কথা শুনে চলে যাও। বলো ভগবতী কি তোমার ইচ্ছা? আমি যখন আর আসবই না, তুমিও জানো আর আমিও জানি, কারণ অর্জুনের সঙ্গে দেবতারাও পারে না। তাই কৃষ্ণ দর্শন হবে এই ইচ্ছা, কিন্তু যুদ্ধে যে জয়লাভ করব এই ইচ্ছা নাই। বলো তোমার কি ইচ্ছা? স্বামী যাওয়ার আগে তাড়াতাড়ি করে আমাকে সন্তান দিতে হবে, কারণ আমি জানি তুমি চলে যাবে, কিন্তু আমি কি নিয়ে থাকব? তোমার ঔরস জাত সন্তান কৃষ্ণ বলবে, কৃষ্ণ সেবা করবে, ধর্ম পালন করবে, মানুষকে ধর্ম জ্ঞান দান করবে, আমি এই ছেলে চাই। তুমি আর সন্তানে তফাত নাই, আত্মা থেকে আত্মার
জন্ম, এই জন্য পুত্র পিণ্ড দিলে পিতামাতার মুক্তি হয়। তাই আমি তোমার ঔরস জাত পুত্র চাই, এখনি তাড়াতাড়ি দিয়ে তবে তুমি যাবে। কিন্তু ভগবতী কি অন্যায় আবদার করছো তুমি? এই কি তোমার ধর্ম? এই কি তোমার নীতি? পিতাজি বলে দিয়েছেন 7:01 হলে ওখানে আমার মৃত্যু হবে, আর তুমি আমাকে আটকে দেবে? তুমি চিন্তা করে দেখো, ধর্ম ওটা, ধর্ম এটা। কোন ধর্মটা আগে করবে, কোন ধর্মটা আগে করা উচিত, সেটা তুমি চিন্তা করো। ভক্ত সুধন্যা বলে, সে যা হওয়ার হবে। যুদ্ধের পোশাক খুলে দিয়ে জয়নিতায় মিলন হলো, আর সেই মিলনের পরে আবার স্নান করলেন, আবার তিলক দিলেন, আবার রাজপোশাক পরিধান করলেন, আবার যুদ্ধের অস্ত্র শস্ত্র বেঁধে নিলেন। ঠিক সেই সময় ভগবতী দেবী পূজার ঘর থেকে একটা ফুলের মালা এনে ওনার গলায় দিলেন। দেরি করো না, যাও, যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাও, পিছিয়ে যেও না, কোনো নিরাশা দুরাশা রেখো না, বাকিটা শ্রীকৃষ্ণ সামলাবে। চলো নিতাই, এত বলি সুধন্যা যাই কৃষ্ণ কৃষ্ণ বলে, এত বলি সুধন্যা যাই কৃষ্ণ কৃষ্ণ বলে, শঙ্খ ধ্বনি করিছে সকলে, ধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সকলে, জয় রাধা মাধবে বলে দিল সে তো পারি, বলে হরি 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 ধ্বনি ভক্ত মণ্ডলী, সে তো এই অপেক্ষায় আছে, কানায় কানায় লোকজন ভরে গেছে, সকলে এসে গেছে, মেন লোক যাকে নিয়েই এত ঘিরে যুদ্ধের আশা, সেই সুধন্যা জয়নিতাই, সে তো আসতে পারেনি। আর ব্রাহ্মণ তখন বলে, তাহলে মহারাজ তৈলের ব্যাপারটা বাকি থাকবে না? জ্বালানি দেওয়া শুরু কর, বলে আপনার নিজের ছেলে বলে কথা, সে কি তেলের উপরে? আহ, আমার সন্তান বলে আমার অন্তর আত্মায় আঘাত করো না। আইন আইন, বাক্য বাক্য, চলো তৈলে জ্বালানি দাও, টগবগ টগবগ করে ফুটো। ব্রাহ্মণ নিজেই সেই দায়িত্ব নিলে, লোকজনকে দিয়ে বড় একটি কড়াইয়ে মানে তাতে তৈল ঢেলে দিয়ে জ্বালানি দেওয়া চালু হলো, আর যেই জ্বালানির তাপ পেতে লাগলো, তেল টকবক করে ফুটতে লাগলো, সেই সময় মাতোয়ারা হয়ে হরিনামে বিভোর হয়ে সুধন্যা উপস্থিত হল। প্রেমানন্দে বল অভিনাম মধুর হরি না, প্রেমানন্দে বল অভিনাম মধুর হরি না, মধুর কৃষ্ণ না, বলো অভিধান মধুর
কৃষ্ণ হতি বলে চল রে মন ব্রজ ধাম, হরে কৃষ্ণ হতি বলে চল রে মন ব্রজ ধাম, প্রেমানন্দে বল অবিদান মধুর কৃষ্ণ না, যেমন পুত্র পেলে পিতার মুখ উজ্জ্বল হয়, পিতা মুক্তি পাবে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার মতো পুত্র নয় মূত্র, তোমার জন্য আজ আমার মাথা কাটা যাচ্ছে, সবাই এসে গেল সাতটার আগে, তুমি আমার নিজের ছেলে হয়ে, তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সময় জ্ঞান নাই, তুমি সাতটার পরে এলে, আমি বাক্য দিয়েছিলাম সাতটার পরে এলে তার মৃত্যুদণ্ড হবে, আর তুমি তাই করলে, আমি সবাইকে বলবো যেন আমার মতো কেউ তোমার মতো অকৃতজ্ঞ পুত্র না চায়। অপদার্থ, আমি খবর পেলাম তুমি এই সময়টা নিজের পত্নীর সঙ্গে প্রেমালাপে মত্ত ছিল, দাঁড়ান দাঁড়ান, পিতা হয়ে এত দূর এগোবেন না, আমি প্রেমালাপে ছিলাম এটা আপনার মুখে মানায় না, আপনি ওইটা বন্ধ রাখুন, আমি দেরি করে এসেছি, আপনি রাজা, আপনার যা নিয়ম আপনার যা কর্তব্য আপনি তাই করবেন, আপনার ধর্ম আপনি করুন আমার ধর্ম আমি করেছি, যে যার ধর্ম আলাদা আলাদা, আপনার কাছে আপনার ধর্ম আমার কাছে আমার ধর্ম, তা আমি যে বিয়ে করেছি পত্নীর সঙ্গে আমার কোনো কর্তব্য নাই, আপনার হুকুম তালিম করব, তাহলে আমার যে জীবনটা বিবাহিত জীবন দাম্পত্য জীবন ধর্ম জীবন সেখানে ধর্ম পালন কে করবে,
যাকে এ নিয়ে বিস্তারিত আমি বলতে চাই না, এটুকু জেনে রাখবেন আমি কোনো অন্যায় করি না, কিন্তু আপনার বাক্য যেভাবে ছিল সেখানে আমি অন্যায়, সেখানে আমি অন্যায় করেছি, সেখানে আমি অপরাধী। তো তার যে দণ্ড আপনি মায়া করবেন না, আপনি দণ্ড দেন। বলুন আমাকে এই মুহূর্তে কি করতে হবে। ব্রাহ্মণ ভাবল মরলে বাঁচিয়ে, তাহলে মহারাজ তাহলে কি দেরি করব না, ও নিজে পড়বে না, ওকে ফেলে দেব। ফেলে দেওয়াই উচিত, যার আমি সাহস থেকে বাঁচি না। যাও দাঁড়িয়ে আছো কি, তৈলে ঝাঁপ দিয়ে মরো। কত আশা কত সাধ ছিল মনে, কৃষ্ণ দেখবো তোমাকে নিয়ে, তোমার জন্যই কৃষ্ণ আসবে। তুমি আগে অপদার্থ, পত্নীর সঙ্গে সময় নষ্ট করে আজ তুমি তৈলে ঝাঁপ দিতে। আমরা বুঝি না খালি হরি না, এবার মরো হরি হরি করে। ব্রাহ্মণ হরি হরি করে না, সে একটা বৈশ্য জাতি হয়ে ক্ষত্রিয় হয়ে সে হরি হরি করে, এবার ঝাঁপ দিয়ে মরো। হ্যাঁ ঠিক আছে ব্রাহ্মণ, আপনি তেল তৈল গরম করেছেন, একবার টকবক করে ফুটছে, তুমিও পড়লেই ফুটে উঠবে, যা পড়ে যাও। ঠিক আছে আমাকে পাঁচ মিনিট সময় দেন, আমি প্রস্তুতি হয়নি মনের দিক থেকে। মরবে সবাই, মরবে সবাই, কিন্তু মরতে জানতে হয়। জং জং বাপি শরণং তজ্জতন্তে কলেবরম অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মৃত্যুকালে যে আমাকে স্মরণ করতে করতে মরে, সে মরার পরে আমার জং জং বাপি শরণং, বাপি বপু, এই দেহটা যেই ভাব ভাবতে ভাবতে দেহ ছাড়বে, পরবর্তীকালে সেই জন্ম প্রাপ্ত। ঠিক সেই সময় ভগবতী দেবী এসে বললেন, ছি স্বামী বলিহারি তোমাকে, তুমি এখনো ছাপ দাওনি বৌমা। বাবা কিছু বলবেন, তুমি ছেলেকে আমার ছেলেকে ঝাঁপ দিতে বলছো, তোমার চোখ শুকনো, একটু জল নেই, তুমি কাঁদছো না, তুমি কি পাগলিনী হয়ে গেলে? পাগলিনী হলে বাবা অনেক লাভ হতো, হতে পারিনি, আমার যে কি গর্বে বুক ফুলে যাচ্ছে তুমি বুঝবে না বাবা। হ্যাঁ তোমার ছেলে ধর্মে নিপুণ, কর্মে নিপুণ, বাক্যে নিপুণ, তিনি ঝাঁপ দিতে দেরি করলে বাক্য থাকবে না, তাই আমি তাকে সাহায্য করছি, তাড়াতাড়ি করবে। ভালো কাজ করবো করবো বললে আর করা হয় না, শুভস্ত্র শীঘ্র, যত তাড়াতাড়ি পারো শুভ কাজ করে। ভগবতী তোমাকে যত দেখছি আরো বাঁচতে ইচ্ছে করে, তোমার এত সাহস, এত দুঃখহীন জীবন, অশোক জীবন, আমার জন্য কোনো শোক নেই বলেন না, তোমার জন্য আমার আনন্দ যে তুমি পূর্ণ কৃষ্ণ ভক্ত, তুমি বাক্যের খিলাফ করো না, ঝাঁপ দাও, দেরি করো না, মায়া এসে যাবে, তুমি কাঁদবে আর পারবে না। কি করল, হরি বিনা হরি বিনা কে যা
চোখের জল মুছল, মরে গেল, উড়ে গেল, ছাই হয়ে গেল গো, কৃষ্ণ ভক্ত চলে গেল। কে হরি নাম শোনাবে, কে ডেকে ডেকে আনবে, হরি বলবে চলো, হরি বলো কৃষ্ণ। বৌমা দুঃখ করো না, একই বৌমা তুমি হাসছ, আমি মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না, দেখি নকল পাগল, দেখি নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। সুধা ফেলে গরল যার আহা, শিব যে পাগলের ইশা, সুধা ফেলে গরল যার আহা, আবার দালান কোঠা, আবার দালান কোঠা ছেড়ে দি যে শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না, পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না।
তুমি কি পাগল? বললাম না, পাগল আর হলাম কোথায়, পাগল পেলাম না তো। বল কি, তুমি কাঁদছ, ছেলেটা মরে গেল? এই জন্যই তো বলছি আসল পাগল দেখলাম। আপনি এত হরিনাম করেন, অথচ এই সহজ জিনিসটা বুঝতে পারেন না। কি বৌমা, আপনার ছেলে মরে গেছে আপনি জানলেন কি করে? নাই, এই তো ধুঁয়ো হয়ে গেল। ধুঁয়ো তো হবে, মায়ের গর্ভে সন্তানকে কি দিয়ে ঘিরে রাখে? ভ্রূণ দিয়ে। মানুষের জ্ঞান কি দিয়ে ঢাকা থাকে? কাম দিয়ে। কামে মানুষের জ্ঞান ঢেকে থাকে। আর অগ্নি কি দিয়ে ঢেকে থাকে? ধুঁয়ো দিয়ে, ধূম্র। গীতার বাণী, তাহলে কি দেখলেন? ধুঁয়ো দেখছেন, আপনার ছেলে মরেনি। কৃষ্ণ ভক্ত কোন কালে মরেছে? নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ নাই, তা মরবে কোথার থেকে? বলে কি বলছো বৌমা, এই যে পুড়ে গেল, ছাই হয়ে গেল, ধোঁয়া উঠছে, আর সে মরে না? একটু দেরি করো, তালের হরিনাম করে কি হবে? তালের হরিনাম হরি কাকে রক্ষা করো? আপনার ছেলে মরে না, বেঁচে আছে। কিছুক্ষণ পর সে ব্রাহ্মণ বলে, যে পাগলি মেয়েটা কি বলে, এত করে জ্বালানি দিলাম, এত জ্বালানি পুড়ে গেল, আর সে মরেনি, তো দেখা যাক। কিছুক্ষণ পরে দেখে, হরি বিনা কে যার আছে এ জগৎ তোমাছে, বলো হরে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, প্রহ্লাদ কি পুড়ে গিয়েছিল? কাঠ পুড়ে গিয়েছিল। তার পিসিমণি হোলিকা দেবী মরে গিয়েছিল, কিন্তু প্রহ্লাদ পড়ে নাই। কেন? আজও পর্যন্ত তার প্রমাণ আছে। রাম নাম একটু বললে ক্ষতি নাই বাবা, বলো রাম নাম। ভালো করে বলো, রাম নাম সত্য, আবার কি সত্য? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য, রাম নাম। বলো হরি, কি আছে? মরে গেল বলুন তো, মরে গেলে মানুষের কোথায় আগুন দেয়? পায়ে লেজে। ও আচ্ছা, মানুষের লেজ কোথায়? দূর, তাহলে মানুষের মুখে আগুন দেয়, তাই না? নিয়ে আগুন, মুয়ে আগুন, তোর মুয়ে আগুন বলা হয় না? তা দেখুন, বদন হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, যেখানে এত খেলাম, যেখানে এত বললাম, সেই মুখে আগুন। কেন? যারা হরি বল বলে না, যারা কৃষ্ণ বলে না, যারা প্রসাদ পায় না, যারা সত্য কথা বলে না, তাদের মুখে আগুন দিতে হয়।
না তাদেরকে সমাধি দেওয়া হয়। যেভাবে বসে হরিনাম করে বা শুনছেন আপনারা, এইভাবে আসন তৈরি করে তিলক দিয়ে নূতন জামা কাপড় পরিয়ে ঝোলামালা দিয়ে তাকে সাজিয়ে সেই হরিনামের মালা দিয়ে বসিয়ে দেওয়া হয় সমাধি। আমরা মরে গেলে সাধ্য চুকে গেলে জয় নিতাই, আর বৈষ্ণব মারা গেলে তার মারার পরের দিন থেকে পুজো চালু হয়, ওখানে প্রণাম করতে হবে, সন্ধ্যা প্রদীপ দিতে হবে। এই হলো বৈষ্ণব। সে হরিনাম গেয়ে দিল, মৃত্যু হলো না। আর একটা বাকি আছে, দুটো বলেছিলাম, একটা ফাঁদ হয়ে গেল, আর একটা বাকি, কাটামুন্ডু কৃষ্ণ না। এখন সবাই আনন্দে মেতে উঠল, যুদ্ধ হবে, কৃষ্ণের দেখা হবে, চলো যাই যুদ্ধে। বানে বানে বান বডি সং, বোঝা যাবে না, যার জন্য যুদ্ধ করছি সে তো রথে নাই, বেকার হয়ে যাবে। তাহলে তোমার আর একজন কোথা? এখন অর্জুনের গায়ে লেগে গেছে, যারা বড় হয়, যারা একটু সম্মানই হয়, এগুলো সম্মানে লেগে যায়। কি লেগে গেল? তার মানে ও ছেলেটা কি বলতে চাচ্ছে, আমি কোনোদিন একা যুদ্ধে জয় লাভ করিনি। তার মানে কৃষ্ণ থাকে বলে আমি যুদ্ধ করি, আমি একা কিচ্ছু করতে পারি না। এই রাগ হয়ে গেল, এই অহংকার হয়ে গেল। অর্জুন রেগে বলল, কৃষ্ণ লাগবে না, তুই কি ভাবিস দেবতারা ভয় পায় আমাকে যুদ্ধ করতে আমার সঙ্গে, আর তুই আমাকে বলছিস কৃষ্ণ কোথা, কৃষ্ণ লাগবে না, তোর মতো বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে আমি একাই কাফি, চলে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গায় ভুল, এই ভুলের ফাঁদে আমরাও পা দিয়ে ফেলি। যখন কেউ নাই, হে দয়াল কৃপা করো, যখন কিছু নাই, হে দয়াল কৃপা করো, আর যখন একটু বড় লোক হয়ে গেলাম, যখন ঠিক হয়ে গেলাম, তখন লোককে ডেকে বলি কত পরিশ্রম করেছি জানো, এটা আমি করেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি, ওটা আমার, কৃষ্ণ আর নাই। যখন ছেলে নাই, হে ঠাকুর ছেলে দাও, হ্যাঁ ছেলে দাও, পুত্র দাও, তোমার সেবা করবে,
ছেলে যখন হয়ে গেল হরিনামটাম বাদ দে তোকে ডাক্তার হতে হবে, জল ইঞ্জেকশন পুরে দিয়ে টাকা নিতে হবে, টেবিলে শুয়ে দিয়ে পেট কেটে দিতে হবে, পেটে পাথর আছে বলে বলবি কিন্তু পাথর বেরোলো কি কি বেরোলো যে শুয়ে আছে সে তো জানি না। হ্যাঁ তোকে ডাক্তার হতে হবে, কিন্তু সেই ছেলে পাওয়ার জন্য ভগবানের পুজো করেছিল, ভগবানের সেবায় আর ছেলেটাকে লাগালো না। এই হলো আমাদের ব্যাপার, সব ভুলে যাই অহংকারে। তা অর্জুন ভুলে গেল অহংকারে আর যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে সুধন্যা একটা বাণ মারল, আর যেই বাণ মারল জীবনে যেটা হয় না, অর্জুনের রথ ব্যাকে চলে গেল, দশ যোজন ব্যাকে মানে পিছন দিকে, যেটা জীবনে হয় রথ আগে যায় পিছনে কোনোদিন যায় না, আজকে অর্জুনের রথ ব্যাকে চলে। এ বড় অপমান, এর চাইতে বড় হার বা পরাজয় অর্জুনের জীবনে হয়নি। চোখে জল এসে গেল, তাহলে কি ভুল হয়ে গেল? আসার সময় কৃষ্ণ কি বলেছিলেন, ভগবান কি বলেছিল, যাও বিপদে পড়লে আমায় ডাকবে আমি এসে যাব। এই বিপদে এসো দয়া, একবারে এই বিপদে এসো দয়া, কৃষ্ণ এসে গেছো, কাঁদছো কেন, কি হয়েছে, আমার বড় বিপদ কৃষ্ণ, জীবনে যা হয় না আজ তা হলো, আমার রথ পিছনে ওই ছেলেটা এমন একটা বাণ মারল আমার রথ পিছন দিকে চলে গেল। এই কথা, তা যাকে আমি তো এসে গেছি আর তোমার কোনো ভয় নাই। তা অর্জুন বলছে, কৃষ্ণ একটা কথা বলবো, বলো। আচ্ছা কতজনে কত যুগ যুগ ধরে তোমায় ডাকছে তোমাকে পায় না, আর আমি এক দুবার ডাকলাম তুমি এসে গেলে, এটা কেন? তাহলে আমি যদি এত সহজে পাই, লোকে এত কষ্ট করছে এত কাঁদছে, তুমি তাদের দেখা দাও না কেন? কৃষ্ণ বলে, অর্জুন ডাকে সবাই কাঁদে সবাই, কিন্তু কাঁদার মতো কজন কাঁদে। শেষে এসে গেছেন আপনার এই দুটো জায়গায়, আমরা কাঁদি আমরা ডাকি, ডাকার মতো হয়নি আর কাঁদার মতো কাঁদা হয়, কাঁদে। পৃথিবীতে এমন একজন মানুষ নাই যে কাঁদে না, কৃষ্ণ বলেও কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদে সে কি কৃষ্ণকে পাওয়ার তরে? না না, কৃষ্ণের কাছে কিছু চাইবার তরে। তাহলে এটা কি ভালোবাসার ডাক?
কৃষ্ণকে ডাক, তাহলে কি দুঃখ হারি ভগবানকে ডাকে কেন? জীবনে দুঃখ হবে না বলে। কিন্তু কৃষ্ণ ভক্ত কাঁদে কেন? আমার যত দুঃখ হোক আমার দুঃখ দূর করতে হবে না তোমায়, আমি শুধু তোমাকে পেতে চাই, আমি তোমার সেবা করতে চাই। এমন কাঁদার মতো কজন কাঁদে, দয়া দেখে সেটার হলো। কিন্তু এটা কেন হলো? বলে কি আমার রথ পিছনে গেল কেন? বলে আসলে কি জানো, কৃষ্ণ ভক্ত ওর কাছে যুদ্ধ করে পেরে উঠবে না, হ্যাঁ বরং অন্য উপায় খুঁজে। না, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? আমি তোমার সামনে দাঁড়িয়ে বললাম, এই সুধন্যা, এই শোন, তুই কি ভাবলি কৃষ্ণ নালে হবে না? তা আমি কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তিনটে বাণ মারব, এই তিনটে বাণের মধ্যে একটা বাণে তোর মৃত্যু অবধারিত। সুধন্যাও বলল, জীবনে ইচ্ছে ছিল গোবিন্দকে দেখব, দেখা হয়ে গেল, তোমার জন্যই হলো, ভালো লাগলো, তোমার চরণে প্রণাম, তুমি গোবিন্দকে এনেছো এর জন্য তোমাকে ধন্যবাদ। তবে তোমাকে আমিও বলে রাখলাম, তোমার তিনটে বান একটা 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 করে কেটে দেব, নষ্ট করে দেব, ভেঙে দেব, এ আমার প্রতিজ্ঞা। ভগবান মাঝখানে বসে বিপদে পড়ল, সেও কৃষ্ণ ভক্ত, এও কৃষ্ণ ভক্ত, দুজনে দুটো প্রতিজ্ঞা করল। এ বলল, তিনটে বাণের মধ্যে তুমি একটাতে মরবে, আর যদি না মরো তাহলে আমি চিতা সাজিয়ে মরব। আর সুধন্যা বলল, তোমার তিনটে বাণ কেটে দেব, নাহলে আমি কৃষ্ণ ভক্ত নয়। ভগবান বলে, এদের দুইটা পাগলা, এই প্রতিজ্ঞা করার আগে একটু ভাবা দরকার নেই, ওরে আমি কাকে সামলাবো, তোকে বাঁচাতে গেলে এ কাঁদবে, একে বাঁচাতে গেলে তুমি কাঁদবে, আমি কি করব? ভক্তমণ্ডলী মায়েরা আপনারা জেনে রাখবেন, ভগবান কার? চোরেরও ভগবান, সাধুরও ভগবান, সাপেরও ভগবান, ব্যাঙেরও ভগবান। একদিন একটা সাপ ভগবানকে বলছে, হে প্রভু, আমি ওই ব্যাঙটাকে ধরে খেতে চাই, আমার খিদে লেগেছে, ও আমার শিকার, আমি যেন ওকে ধরতে পারি, তুমি কৃপা কর। ভগবান কানে কানে এসে বলে গেল, পাবি, তুই যখন আমাকে ডেকেছিস আমাকে তো সাহায্য করতেই হবে, তা তোকে বলে যাই, এই ধরবি তো ছাড়বি না। সাপকে বলল, ব্যাং ভগবানকে ডেকে বলছে, প্রভু আমি তোমাকে ডাকছি, আমি বাঁচতে চাই, সাপ যেন আমাকে না ধরতে পারে, একটু কৃপা করো ঠাকুর। ভগবান বলে, একে আমি আবার কি বলবো? ভগবান তাকে বলল, নড়বি তো মরবি। দুজনকে দুটো উপদেশ দিয়ে ভগবান চলে গেলে, এইবার সাপ ছুটে যাচ্ছে ব্যাঙের পিছনে, ব্যাঙ লাফাচ্ছে, দম্ভ লাফাচ্ছে, কিন্তু সাপের সঙ্গে পেরে উঠল না, সাপ খপ করে গিয়ে ব্যাঙটাকে ধরে ফেলল। সাপকে ভগবান কি বলেছিল মনে নেই? ছাড়বি তো মরবি। আর ব্যাংকে কি বলেছিল? নড়বি তো মরবি। এখন ধরে ফেলেছে, থপ করে ধরে ফেলেছে, আর ধরা মাত্র ব্যাং ভগবানের উপদেশে
কারেন্ট চলে গেছে একবারে। সাপ তখন বলে, জীবনে অনেক ব্যাঙ ধরেছি, এরকম নেতানো ব্যাঙ ধরি না, ধরার আগে মরে গেছে। ঝিমানো ব্যাঙ, নার দুর্ব, মানে ভয়ে মরে গেছে, একবারে ঠান্ডা হয়ে গেছে। একে মুখে ধরে রেখে লাভ কি, একটু রেখে দি পরে খাব। নড়েও না চড়েও না একবারে। আর সাপ যেই মুখ থেকে নিয়ে মাটিতে রেখে দিয়েছে, সে পিট পিট করে দেখে নিল পুকুর পাড় কোন দিকে আছে। সে একবারে দেয় তো দেয় ঝপ, এক লম্ফ দিয়ে পুকুরে গিয়ে পড়ে গেল। যেই পুকুরে বলল সাপ, আরে এ তো তাহলে মরেনি, এর সর্বনাশ, এ ভগবানের কাজ, ভগবান হে গোবিন্দ। গোবিন্দ ফটাং করে সুদর্শন চক্র নিয়ে চলে এলো। কিরে কি হয়েছে? তাহলে ঠাকুর এই কাজটা কি ঠিক করেছেন? কি, আমি যে আপনাকে এত করে জানালাম, আপনি কি করলে? সেই তো ব্যাংকটা লাভ দিয়ে পড়ে গেল, আমি তো খেতে পেলাম না। তোকে আমি কি বলেছিলাম, কি বলেছিলাম? ছাড়বি তো, তুই আমার কথা রেখেছিস? বলে আমি জানি মরে গেছে, তুই যদি জানবি তো আমাকে ডাকবি কেন? ব্যাং আমার কথা মেনেছে তাই সে বেঁচে গেছে, তুই আমার কথা মানিস না তাই খেতে পেলি না। ভগবান সেই জায়গায় পড়েছে। সাপ ব্যাংকে যেরকম উপদেশ দিয়েছিল, ভগবান মাঝখানে পড়ে গেছে। সুধন্যাও বলছে, ভগবানের সামনে বললাম ভগবানের কৃপায় তিনটে বান কেটে দেব। অর্জুন বলল, তিনটে বানের একটা বানে তুমি অবশ্যই মরবে, ভগবান দুইজনকে কিভাবে সামলাবে দেখুন। প্রথম বান মারল, বান গেল মাঝ রাস্তায়, সুধন্য একটা বান মারল কেটে। কৃষ্ণ, ও যদি না মরে তাহলে আমাকে মরতে হবে। ভগবান বলে, আমি কি করব? তুমি প্রতিজ্ঞা করার সময় আমাকে কিছু বলেছিলে, নিজে নিজে করে ফেললে। ও কৃষ্ণ ভক্ত, না হলে তোমার রথ কোনোদিন পিছিয়ে গেছে, এখন আমি কি করব? তুমি বলেছ তুমি করো। অর্জুন তিন নম্বর বান মারল, বানটা যাচ্ছে, সুধন্য বলছে, কৃষ্ণ আমি যদি মরে যাই তোমার কলঙ্ক হবে, কেউ হরিনাম লবে না। অর্জুন যদি জিতে যায় তোমার সঙ্গে থাকবে, কিন্তু হরিনাম আর কেউ লবে না। সুধন্যা তিন নম্বর বান মারল, আর যেই মারল সে বানটাকেও কেটে দিল। অর্জুন বললেন, তাহলে আমি চিতা সাজাই কৃষ্ণ? ও তো আমার তিন নম্বর বানটাও কেটে দিল, তুমি ওর সহায় হলে আমার সহায় হলে না। স্বয়ং ভগবান বললেন, সুধন্যা তোমার ইতিহাস পৃথিবীর খাতায় লেখা, আমি তোমার কথা রেখেছি, তিন নম্বর বানও তুমি কেটে দিয়েছ আমার কৃপায়, তোমার কথা রাখলাম, কিন্তু অর্জুনের কথা রাখা হয়নি, এবার আমি তার কথা রাখব। কিরকম নীতি দেখুন, ভগবান কাউকে ত্যাগ করে না। কাটা বান, অর্ধ বান, কাটা অর্ধেকটা বান এরকম করে যাচ্ছে। যেতে
এ তোমার লীলা চক্রধারী, এ তোমার লীলা। অর্ধবান কোনদিন আসতে পারে, বিদায় কৃষ্ণ, বিদায় যদুপতি, বিদায় সুন্দর শ্যামল শ্যাম, বিদায় নয়নাভিরামি কৃষ্ণ গুণদা, প্রণাম রইল তব চরণে। অর্ধবান গিয়ে সুধন্যার মুন্ডু কেটে সেই অর্ধমুন্ডু কৃষ্ণ নাম করছে, কাটা মুন্ডু। দেহ থেকে এই মস্তক আলাদা হয়ে গেছে, কিন্তু তবু সে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 আশ্চর্য। এই মৃত্যু চাই, একে বলে প্রস্তুতি, মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। যেন এরকম হয়, কৃষ্ণ বলতে বলতে কাটা মুন্ড গড়ে গড়ে মাটির উপরে গড়তে গড়তে গেল কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের চরণার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ সুধন্যা, কষ্ট হচ্ছে তোমার, খুব লেগেছে, দুঃখ পাচ্ছ? না ঠাকুর, এত আনন্দ আর কোনোদিন পাই না, একবারে তোমার হাতে এসে গেছি আমি। আর আমার কিছু চাওয়ার ছিল না, আমি তো এটাই চেয়েছিলাম যেন তোমাকে দেখে মরতে পারি, তোমার নয়ন কমল দেখে যেন মরতে পারি। সুধন্যা, তোমার মৃত্যু কোনকালে নেই। গরুর প্রভু, এই কাটামুন্ডটা নিয়ে গিয়ে এলাহাবাদ, ভারতবর্ষের এলাহাবাদ, হ্যাঁ, ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল, তার নাম ত্রিবেণী সঙ্গম। এই কাটামুন্ডটা সেই ত্রিবেণী সঙ্গমে ফেলে দাও, যাতে সুধন্যা চির অমর হয়ে থাকে। কৃষ্ণ কৃষ্ণ বল তো, সেই গরুর ওই ফেলতে যাচ্ছে ত্রিবঙ্গ, হ্যাঁ, ত্রিবেণী সঙ্গমে, ওদিকে ভোলানাথ,
ভোলানাথ কৈলাসে হরিনাম করছেন, মা পার্বতী বলছে কত আর চুপ করে থাকবে, সুধন্যার অবস্থা দেখেছ, স্বয়ং ভগবান থেকে তার মুন্ডু কেটে এখন ত্রিবেণীতে ফেলতে যাচ্ছে। ভোলানাথ বলে সবই আমি দেখতে পাচ্ছি আমার প্রভুর লীলা। ওই ভালো হলো, ও মুন্ডু আমি ফেলতে দেবো না, ওটা আমি নেব। বলে তুমি নেবে কি করে, গরুর তো ফেলতে যাচ্ছে। বলে নন্দী, হে নন্দী। বলে প্রভু প্রণাম আদেশ। বলে ভাই গরুরের কাছ থেকে সুধন্যার কাটা মুন্ডুটা নিয়ে আয়, আমার আমার কথা বলবি, ও দিয়ে দেবে, আর দিয়ে দিলে ওটা কোলে করে আমার কাছে নিয়ে আয়। আহ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বৈষ্ণব চূড়ামণি কি কেরে। দেখে নন্দী ভোলানাথের নাম গাইছে নম শিবায়, আর গরুর উপর দিয়ে যাচ্ছে উড়ে উড়ে, মুন্ডটা হাতে নিয়ে ত্রিবেণীতে ফেলবে। তখন এই নন্দী বলছে গরুর জি। বলে হ্যাঁ রে, কি এখানে কেন ভোলার চেলা? বলে প্রভু আমাকে পাঠিয়েছে মুন্ডটা নিয়ে যাব, ওই সুধন্যার কৃষ্ণ বলা বদনটা আমাকে দিয়ে দাও, প্রভু আমাকে পাঠিয়েছে, তোর ক্ষমতা তাকে কেড়ে নে, তোর বাবা জানেনি আমি কে, আমার এক ডানা ঝাপটায় তুই সমুদ্রে ডুবে যাবি, যা ভাগা বেঁচে থাক, ভোলানাথের নাম নে, যুদ্ধ করিস না। বলে গরুরজি তুমি বৈষ্ণব মানুষ, তোমার সঙ্গে কি যুদ্ধ করে আমি পেরে উঠব? হ্যাঁ, তা তুমি দয়া করে যদি দিয়ে দাও। কি করে বলছিস, আমার প্রভু বলে দিয়েছে ফেলে দিতে হবে, আর আমি যদি দিয়ে দিই তাহলে প্রভুর বাক্য রাখবো কি করে? তাও তো বটে, তোমারও প্রভু বলছে ফেলে দাও, আমার প্রভু বলছে নিয়ে এসো, তাহলে মাঝখানে একটা রাস্তা বের করো না, কি করে করা যায়, তোমার কথাও থাকবে আর আমার কথাও থাকবে। গরুর বলে তাহলে নন্দী এক কাজ কর, হর হরি একাত্মা, হরি যে হরও সে, তাহলে তোরও প্রভুর কথা থাক, আমারও প্রভুর কথা থাক, আমি ওপর থেকে ফেলে দেব ত্রিবেণীকে লক্ষ্য করে, আর তুই নিচে থেকে ক্যাচ ধরে নে। এখন ওই হলো গরুর উপর থেকে ফেলে দিল, আর সেই কাটা মুন্ড কৃষ্ণ বলা বদন নন্দী কোলে ধরে নিল, ওটা ধরে নিয়ে কৈলাসে এলো। ভোলানাথ বললো একে আমি মালা তৈরি করে গলায় রাখো। তাই শোনা যায়, কথিত আছে যে এটি যারা জপমালায় জপ করেন তার যে মেরু বলে যে কাঠি বা যে অংশ মেরু যাকে ডেঙানো যায় না, সেই মেরুকে প্রণাম করি আমরা শুরু করি, এটি নাকি সুধন্যার কাটা মুন্ড বৈষ্ণবের বদন। একে ডিঙাতে নেই, একে মাঝখানে রেখে হরিনাম করতে হয়, এর কাছে পারত না, তাই ভক্তের কৃপা হলে ভগবানের নাম আমাদের কাছে সিদ্ধ হয়ে যায়। তাহলে কৃষ্ণ ভক্ত অমর হয়ে গেল। হ্যাঁ, ভক্ত সুধন্যার কথা আপনাদের হৃদয়ে মিলন হোক সবাই।